আজ আমরা জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম, আর রাস্তায় সিনসিনারিগুলো খুবই ভালো, দূর থেকে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। আমরা এবার এখানে ওঠার চেষ্টা করবো। চলো, এবার আমরা জয়চণ্ডী বজরংবলী মন্দির, জয়চণ্ডী পাহাড়ে অবস্থিত, সেখানে আমরা ওঠার চেষ্টা করবো। 500 সিঁড়ি আছে, জানি না উঠতে পারবে কিনা সবাই, কিন্তু আমি উঠবো, কনফার্ম করে দিচ্ছি। যারা ফেরত আসবে তাদেরকে দেখিয়ে দেবো আমি। চলো চলো, শুরু করো, ওঠা শুরু করো। আর তাড়াহুড়ো করে হাঁটো না কেউ, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে হবে, ওটা পরে এসে দেখবে। চলো ছাতাটা কি করতে এনেছিস, তাহলে রেখেই দিতে পারতিস। তখন এরা মাত্র 10-5 সিঁড়ি উঠেই একদম হাঁপিয়ে গেছে, এরা স্যাক্রিফাইস করছে। ও বলছে ওর মেয়ের জন্য স্যাক্রিফাইস করছে। আর তুই তুই মার মাসি যাসনি বলে ওঠেনি? আর ও মা মাসির জন্য ওঠেনি, কি অবস্থা! ঠিক আছে, 15 সিঁড়ি উঠে এরা ব্যর্থ। চলো আমরা যাবো, এই যে আমার সাথে যাচ্ছে আমার ছেলে, চলো। একজন আসারটা অসুবিধা হবে না, যাওয়ারটাই মেন অসুবিধা। হ্যাঁ, বাবা যখন প্রবলেম হবে বলবি, তখন একটু দাঁড়িয়ে যাবো, ঠিক আছে? ছাতাটা মাথায় দে, না দিলে বন্ধ করে দেবে। একটু দাঁড়িয়ে নিবি, ওইখানে খাড়াই সিঁড়ি আছে, আবার ওটা ওঠার আগে দাঁড়াবো একটু, ঠিক আছে? আগে থেকে বলছে ফিরবো কি ফিরবো না। এখন আবার চল চুইংগাম নিয়ে আসি নিচ থেকে, দেখ কি করছে। মন্দিরের কাছাকাছি এসে গেছি আমরা, মন্দির আমরা রেস্ট নিয়ে একটুখানি ইয়ে করেছি, ঠিক মনের জোর দরকার সব কিছুরই। প্রথমে ভাববে পারবো না, তাহলে কি হবে? ছোট ফল দেখি, লাস্ট এখানে পৌঁছে গেছি। এই মন্দির, মন্দিরের ভেতরে আমি পুজো দিয়ে দিয়েছি, আমার সবারই নামে পুজো দেওয়া হয়ে গেছে। এটা বজ্রমন্দির মূর্তি, এখানে মাতা জয়চণ্ডীর মূর্তি রয়েছে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাবে, পুরো পুরো শহরের সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে পাহাড় মিস করবে, হ্যাঁ।
আসতে পারলো না, ছবি তুলতে পারলো না, ওরা মিস করবে। এইখান থেকে কেউ যদি দৌড়ে ওই অত অব্দি চলে যায় তাহলে কি হবে? পড়ে যাবে উল্টে। কোথায় চুইং গাম? জয়চন্ডী পাহাড় অভিযান আমাদের এখানে শেষ। এবার আমরা জল খাবে তো অবতরণ করছি, তুই আমার পেছনে চলে। না ভাই ইজি, ওটা কঠিন, কিন্তু বেশি ইজি ভাবলে পড়ে যেতে হবে পা পিছলে, ঠিক আছে? সাবধানে ওঠো, সাবধানে নাবো। না ভাই ইজি বলে তুই। হ্যাঁ এই যে এনারা এতক্ষণ পরে রেস্ট করতে করতে আসলেন, রেস্ট করিতে করিতে আসিলেন। বলা হয়েছিল আমরা যেতে পারবো না, তো আমরা দেখিয়ে দিয়েছি যে আমরাও যেতে পারি। আমরা নারী, আমরা পারি।